আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করো নতুন সব ভিডিও সবার আগে পেতে। এই পর্বে আমরা ইন্ডিভিজুয়াল পাম্প ইঞ্জেকশন সিস্টেম নিয়ে আলোচনা করব। তো ইঞ্জেকশন সিস্টেম হচ্ছে সেই পদ্ধতি যে পদ্ধতির মাধ্যমে ইঞ্জিন সিলিন্ডারের অভ্যন্তরে আমাদের ফুয়েল স্প্রে করা হয়। তো ইন্ডিভিজুয়াল পাম্পে যে সকল পার্টস রয়েছে সেই সকল পার্টস সম্পর্কে আগে আমরা একটু জানি। তো প্রথমেই আমাদের থাকবে ফুয়েল ট্যাঙ্ক, তারপর আমাদের থাকবে ফিল্টার, এবং এই ফুয়েলগুলো ফিল্টারের মাধ্যমে ফিল্টারিং হয়ে যাবে পাম্পে, তারপর আবারও ফিল্টারিং হবে এবং দেন আমাদের চলে যাবে আরও চারটা ইন্ডিভিজুয়াল পাম্পে, এবং দেন এগুলো এটা কানেক্টেড থাকে ক্যাম্পশ্যাফ্টের সাথে এবং এগুলো পরস্পর পাইপ দ্বারা সংযুক্ত। দেন আমাদের থাকে সিলিন্ডার, অর্থাৎ ইঞ্জিনের যে সিলিন্ডারগুলো থাকে সেই সিলিন্ডার, এবং এরপরই থাকে আমাদের এই যে চারটা পাম্প রয়েছে এই চারটা পাম্পের সাথে চারটা সিলিন্ডারের ইঞ্জেক্টর কানেক্ট করা থাকে। তো এই ছিল আমাদের মেইন যে কম্পোনেন্টগুলো থাকে ইন্ডিভিজুয়াল পাম্পিং সিস্টেমে সেগুলো। তো এখানে ইন্ডিভিজুয়াল বলার একটাই কারণ, সেটাই হচ্ছে প্রত্যেকটা ইঞ্জেক্টর প্রত্যেকটা ইঞ্জেক্টরের সাথে আলাদা আলাদা পাম্প সংযুক্ত আছে। হাই প্রেশার পাম্প, এটা হচ্ছে লিফট পাম্প, আর এখানে এটা এই প্রত্যেকটা হচ্ছে হাই প্রেশার পাম্প, যার মাধ্যমে ফুয়েলগুলো এখান থেকে ইঞ্জেক্টরের মাধ্যমে সিলিন্ডারে ইনজেক্ট করা হয়। তো এই জন্য আলাদা আলাদা পাম্প এবং আলাদা আলাদা এখানে মিটারিং ইউনিট ব্যবহার হয়েছে, সেজন্য এখানে আসলে এটাকে ইন্ডিভিজুয়াল পাম্প ইনজেকশন সিস্টেম বলা হয়ে থাকে। নাও আমরা দেখি এটি কিভাবে কাজ করে আসলে। তো প্রথমেই ফুয়েল ট্যাঙ্ক থেকে ফিল্টার হয়ে সেই লিফট পাম্প অর্থাৎ লো প্রেশার পাম্পে যাবে, এবং সেটা আবার ফিল্টার হয়ে আমাদের চলে যাবে এই লাইন দ্বারা আমাদের মিটারিং ইউনিটে, এবং মিটারিং ইউনিট সেটা ফায়ারিং অর্ডার অনুযায়ী পাম্পে প্রেরণ করবে, এবং সেটা হাই প্রেশার পাম্পগুলো প্রেশার করে হাই প্রেশারে এগুলো ইনজেক্টরের মাধ্যমে সিলিন্ডার অভ্যন্তরে স্প্রে করবে ফায়ারিং অর্ডার অনুযায়ী। এটি খুবই সিম্পল। তো এভাবেই আসলে ইন্ডিভিজুয়াল পাম্প ইনজেকশন সিস্টেম কাজ করে থাকে। ইফ ইউ লাইক দিস ভিডিও প্লিজ শেয়ার উইথ ইয়োর ফ্রেন্ডস অ্যান্ড ইটস অলওয়েজ থ্যাংক ফর ওয়াচিং।